নমস্কার বন্ধুরা, দীপা ডায়েরিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমীর দিন, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের একটা স্পেশাল রেসিপি, তালের মালপোয়া, যেটা কিন্তু বানানো খুব সহজ এবং খেতে অসাধারণ। তা চলুন শুরু করে দেব বন্ধুরা, কত সহজে বানিয়ে ফেলা যায় নরম তুলতুলে তালের মালপোয়া। আর সময় নষ্ট না করে দেখে নেব কিভাবে বানানো যায়। বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি, পাকা তাল, যেটাকে কিন্তু আমাকে ছাড়াতে হবে, উপরের মুখটা থেকে খোলাগুলো আগে ছাড়িয়ে নেব আমি। তালের রস এত মিষ্টি একটা আমাদের ফল, এবং যেটা দিয়ে বানিয়ে ফেলা যায় কত সুন্দর সুন্দর রেসিপি। উপরের মুখটা কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নেব। হয়ে গেছে, এরপর আস্তে আস্তে আমি ছালটাকে তুলে নেব, খোসাটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব, ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। একটু টেনে টেনে তুলতে হবে, একটু হয়তো ফাইবার চলে আসবে, কিন্তু খুব সহজেই উঠে যাবে। যদি একটু তালটা পাকা হয় তাহলে খুব সহজেই উঠে যাবে। খুবই সুন্দর একটা রেসিপি, এই সময় তাল পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের রেসিপি এই সময় হয়। আর জন্মাষ্টমীর দিন তো তারে হয়ে গেছে আমার, এবারে উপর থেকে ছুরি দিয়ে একটু কেটে নেব আমি, যাতে তিন আটিগুলোকে আলাদা করে নেওয়া যায় এবং আমার রসটা বের করতে সুবিধা হবে। তিনটি আটি রয়েছে, এটাকে আমি আলাদা করে নেব, এবং আলাদা করে নেওয়ার পর আমি আটিগুলোর মধ্যে একটু করে জল বুলিয়ে নেব। জল বুলিয়ে নিলে কি হবে, বা জলে একটু ডুবিয়েও রাখতে পারেন, তাহলে রসটা খুব ভালোভাবে বের হয়ে আসবে, তালের রসটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এবারে একটা গ্রেটার নেব আমি, এবার গ্রেটারে করে আমি রসটাকে খুব সুন্দর করে বের করে নেব। আমি এখানে কাঁসার থালা ব্যবহার করেছি, কারণ আজকে আমি গোপালকে নিবেদন করব, এটা সেই জন্য আমি কাঁসার থালায় ব্যবহার করেছি। এরকম করে ঘষে ঘষে অবশ্যই খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, এবং ফাইবার একটুও যাবে না, যেহেতু গ্রেটারে করা হচ্ছে, ফাইবারটা এদিকে আটকে থাকবে, শুধু রসটাই ওদিকে যাবে। এভাবে রসটা যখন বেরিয়ে আসবে তখন আমি চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এবং পাত্রের মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা, চিনি, সরি এক বাটি ময়দা, চিনিটা পরিমাণ বুঝে, আর পৌনে এক বাটি মতো সুজি আমি দেব। এবার এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি নুন এক চিমটে দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু খাবার সোডা। আমি ছোট এলাচ গুঁড়িয়ে নিয়েছি 1/4 চা চামচ। আমি কিন্তু গোলাটা, এটা দেখা ক্যামেরাটা অন ছিল না, আমি কিন্তু গোলাটা দুধ দিয়ে গুলতে হবে। এরপরে আমি এর মধ্যে 3 চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি, আপনি দেবেন দিলে খুব ভালো লাগবে, এটা যদিও অপশনাল। আর গোলাটা কিন্তু দুধ দিয়ে গুলতে হবে, এবং দুধটা আমার 1 কিলো দুধ ফুটে 750 হয়েছে, এবং সেটা দিয়ে করেছি আমি। এর মধ্যে আমি দিয়ে দেবো মেইন ইনগ্রেডিয়েন্টস, তালের রস এক বাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। অপূর্ব স্বাদের, অপূর্ব টেস্টের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন, এবং চটপট বানিয়ে ফেলুন। এক বাটি মতো নারকল করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, খুব সহজেই বানিয়ে ফেলা যায় খুব সুন্দরভাবে। এত সুন্দর, যত বেশি ফাটা হবে তত বেশি টেস্টি হবে। এরপরে চলে যাব আমি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আমি একটু চিনির রস তৈরি করব। সিরাটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ জল নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আমি এখানে হালকা রস তৈরি করব, আপনারা চাইলে গাঢ় রস করতে পারেন, কিন্তু এখানে হালকা রসে ভালো লাগবে। ভালোভাবে ফুটে গেলে হয়ে গেছে আমার, তৈরি হয়ে গেল রসটা। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, এবং চলে যাব আমি পরবর্তী স্টেপে। এরপর কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে, এটা কিন্তু আমি ঘি দিয়ে করছি, আপনি চাইলে তেলেও করতে পারেন, আমি গোপালকে দেবো বলে ঘিয়েই করছি, আপনি তেলে করতে পারেন, ঘি তেল মিশিয়েও করতে পারেন, অপূর্ব গন্ধটা বেরোবে, ঘিয়ে করলে খুব ভালো লাগে গন্ধটা। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু কিশমিশ এবং একটু কাজু, আপনি চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। মালপোয়াতে যদি ড্রাই ফ্রুট অ্যাড করা যায় খুব টেস্টি লাগে। এরপর একটা একটা করে ভেজে ভেজে আমি তুলে নেব। হয়ে গেল, একটু
সাবধানে সাবধানে তুলতে হবে। খুব সহজে বানিয়ে ফেলা যাবে তালের মালপোয়া। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আজকে জন্মাষ্টমীর দিনে গোপালকে নিবেদন করবেন, বন্ধুদের সাথে এনজয় করবেন, বাড়িতে ট্রাই করবেন, সকলের সাথে এনজয় করবেন। আপনি গোপালকে আপনি পুজোতে দিন বা না দিন অবশ্যই একবার ট্রাই করুন এবং কেমন লাগলো জানাতে কিন্তু আমাকে ভুলে যাবেন না। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। নতুন বন্ধুরা যারা আছো তাদেরকে আমি অনুরোধ করছি আমার সঙ্গে থাকার জন্য, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি পুরনো বন্ধুদেরকে। হয়ে গেল, উল্টে দিলাম আমি, একটা একটা করে ভেজে আমি তুলে নেব। এরপর আমি চিনি রসের মধ্যে এগুলোকে ফেলে দিতে হবে। আপনি এটা চিনি রসে না দিয়েও কিন্তু খেতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তৈরি করুন তালের মালপোয়া, এনজয় করুন সকলের সাথে। ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এই ধরনের রান্নার আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য বেল নোটিফিকেশন অন করে দিন। এরপর আমি রসে ফেলে দেব। তৈরি হয়ে গেল তালের মালপোয়া। একটা একটা করে রসে ডুবিয়ে ডুবিয়ে আমি তুলে নেব। তা বন্ধুরা তৈরি করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি খান। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।